আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো এবছর কিন্তু বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না যার যার বিদ্যালয়ে আলাদা আলাদা প্রশ্নে কিন্তু পরীক্ষা হচ্ছে তারপর এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল যার উত্তর কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে দিয়েছি যারা হচ্ছে বাংলা না শুধু সবগুলো বিষয়েরই এনসিটিভির উত্তরগুলো দেখোই তারা এই ভিডিওটার কমেন্ট বক্স চেক করো আমি হচ্ছে কমেন্টে প্লে লিংক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা কিন্তু সকল বিষয়ের এনসিটিভির প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সমাধান এবং বার্ষিক পরীক্ষা সাজেশনগুলো দেখে নিতে পারবে আমরা এই প্রশ্নটা কালেক্ট করেছি একটা গাইড কোম্পানি থেকে গাইডের এরকম অসংখ্য মডেল টেস্ট রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আজকে আলোচনা করছি নৈবৃতিক অংশে থাকছে পঁচিশ নম্বর যার মধ্যে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এরকম পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমার খাতায় লিখতে হবে তারপর দশটা থাকবে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন এগুলো উত্তরগুলো এক কথায় তোমাকে লিখতে হবে এই হচ্ছে পঁচিশ নাম্বার নৈবিত্তিক অংশ রচনামূলক অংশে থাকছে পঁচাত্তর নাম্বার যার মধ্যে প্রথমে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে খেয়াল করো মোট দশটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে প্রত্যেকটা দুই করে টোটাল হচ্ছে কত বিশ এখন এই বিশ নাম্বারের জন্য তোমাকে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটি কভার করতে হচ্ছে কারণ এক্ষেত্রে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না যে দশটা প্রশ্ন থাকছে দশটারই উত্তর তোমাকে করতে হবে তাই কোনো চাপটা যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো তারপর থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে দেখো তোমাদের হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করবে সো এখানে কিন্তু সুবিধা পাচ্ছ পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্ন যেগুলো তোমরা ভালো পারো সেগুলোরই কিন্তু অ্যান্সার করবে ঠিক আছে সবার শেষে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন সবচেয়ে বড় একটা অংশ চল্লিশ নাম্বার থাকবে এখানে এখানেও সুবিধা থাকছে কারণ সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে আর প্রতিটা প্রশ্ন আট করে মোট চল্লিশ নাম্বার প্রত্যেকটা প্রশ্নের খেতে দেবে কোনো একটা দৃশ্যপট বা প্রেক্ষাপট বা কোনো অনুচ্ছেদ থাকবে বা কবিতার অংশও থাকতে পারে যার আলোকে দুটো করে প্রশ্নের অ্যান্সার তোমাদের কিন্তু করতে হবে এই দেখো কবিতার অংশ রয়েছে একটা তার আলোকে দুটা প্রশ্নের উত্তর এভাবে করে কোনো অনুচ্ছেদ হতে পারে কবিতার অংশ হতে পারে বা কোনো টেবিল বা ছক এগুলোও থাকতে পারে মানে মোট কথা হচ্ছে কোনো একটা দৃশ্যপট বা প্রেক্ষাপট থাকবে যেটা পড়ে তোমাদের দুটো করে কোয়েশ্চনের অ্যান্সার করতে হবে ঠিক আছে তো তোমার তার মধ্যে থেকে যেই পাঁচটা প্রশ্ন ভালো মতো পারবে সেগুলোই অ্যান্সার করবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ